গাছে ফুল ফুটিল, আষাঢ়ে জাড়া সবাই এলো, তুমি কবি
আমি শুনেছি চম্পকনগর এবং উজানির মাঝখানে একটি সখেরি বাজারে বসেছে। সেই বাজারে গেলে হয়তো আমার মনের মানুষকে দেখতে পাবো। আজ বাদে কাল আমার শুভ পরিণয়, কিন্তু আজ আমার বিবাহ। আজ আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু যে আমার মনের মানুষ আমি তো তাকে দেখতে পাচ্ছি না। হয়তো সে বাজারে পরিদর্শন করতে গেলে সেখানে হয়তো আমি মনের মানুষ দেখতে পাবো। না না, আমি আর বিলম্ব করব না। আমার সঙ্গে রয়েছে অষ্ট সখী, তাদেরকে ডেকে নিয়ে সেই মধুকুণ্ডের বাবা বাজারে পরিদর্শন করতে যাব। কোথায় ও সখী একটি বানায়? আরে আমি যারে বাঁচি ভালো, কাজলের চাইতে কালো, হয় না যে তার তুলো না রে তুলো না, দিল না দিল না। কাজলের কিপুর বধু জানা ছিল না গো, কাজলের কিপুর বধু জানা ছিল না। আমার যে শুভ পরিণয় আজ বাদে কাল, তা তুই নিমন্ত্রণ পেয়েছিস? ও তোমার বিয়ে, তুই আমাকে নিমন্ত্রণ কই করেছিস? বলো সই। আজ তোকে নিমন্ত্রণ দেওয়ার জন্যই ডেকেছি। ও তাই? কিন্তু জানিস সই, জানিস আজ যদি আমি আমার সঙ্গে তোকে কোথাও নিয়ে যাই, তুই যাবি বল? না সই, আমি যেতে পারবো না। সই, এতদিন পরে তোকে আমি ভালোবেসে একটা কথা বলবো, আর তুই যাবি না? না সই, আমি যেতে পারবো না, আমার কাজ আছে বাড়ি। বেশ, তোর সঙ্গে আরে 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 আমি কথা বলবো না। সই যাবো, সই যাবো, বলো। সত্যি যাবে? হ্যাঁ সত্যি যাবো। তবে কোথায় জানিস? কোথায় সই? তবে শোন, বলো। ও প্রাণ সখী রে, সখী রে মধু প্রাণ সখী রে, সখী রে
चप्पल खाबो सोई की चप्पल चप्पल ना उठा भालो भाभी बोल चप्पल ही तो बोले सो चप्पल तो पाए पड़ी उठा की बोले जूतो की बोले सोई अच्छा तू अमर कछे जा खेते चाहिए भी शेर बाजारे अमी तो के ताई खाबो एबों तू अमर कछे जा नहीं भी तो क्या मैं मौन खुशी करी दे बो बस तभी शेर बाजारे कीशी चे जाने तो के बोल बार हमने जाबो तुझे कथा बोलते बोलते बेश चलो सर चलता हले अरे देगे भी चल पुतुल ना ओय शौकेरी मेलाती किने दी बो चुले भीता चोरी दूई Thank you.
সাধগর চার ধনে জনে পরিপূর্ণ আমার সব আমাদের সংসার তাই তো আমার মনের বাসনা আমি মন্ত্রী কাকুর কাছে আবদার করেছিলাম মন্ত্রী কাকু মন্ত্রী কাকু আমার যে পাত্রীর সঙ্গে বিবাহ স্থির হয়েছে সেই পাত্রীকে যদি আমি নিজ নয়নে দর্শন না করি তবে আমি কি করি আমি তাকে বিবাহ করব তাই তো আমার পিতা বহু অর্থ ব্যয় করে উজানি এবং চম্পানির মাঝখানে নতুন বাজার বসিয়েছি তাই তো আমার মনের বাসনা আমি নতুন বাজার যাব কিন্তু আমার যে পথ জানা নেই কি করে যাব সেই নতুন বাজারে আমি যদি কাউকে সঙ্গে না করে নিয়ে যাই তবে কি করে যাব আমি বাজারে তোমরা যাবে গো আমার সঙ্গে কেউ যাবে বাজারে যাবে না কেউ যাবে না আমার সঙ্গে মনে পড়েছি আমার দাদু রয়েছে কোথায় আছো ও গো দাদু আরে বসিয়া দয়া করে এসো দাদু আমার কি কাজ আর কম আছে দাদু অনেক কাজ দাদু তুমি শুধু কাজ 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 নিয়ে ব্যস্ত থাকো তোমার কি আমার কথা মনে পড়ে না দাদু মনে কেন মনে পড়বে না কারণ তোকে ছোট থেকে লালন পালন করে মানুষ করলাম দাদু সত্যি দাদু তাই মনে পড়বে না বা দাদু তোমাকে ছাড়া যে আমার ভালো লাগে না দাদু ভালো লাগে না না দাদু সত্যি বলছি আমি দাদু ভাই কি বলতে চাস তুই ও দাদু শুনেছো দাদু শুনেছো আমার পিতা নাকি ওই চম্পানি এবং উজানির মাঝখানে মাঝখানে নতুন বাজার বসিয়েছে দাদু তাই নাকি চলো না দাদু আমায় নিয়ে চলো না দাদু আমাকে নিয়ে যাবে কারণ আমি হাঁটতে পারবো অত দূরে ও দাদু তুমি যদি না যাও তবে আমি কি করে যাব বলো না দাদু দেখো না দাদু গ্রামের অনেক সবাই রয়েছে কিন্তু আমাকে কেউ সঙ্গে করে নিয়ে যাবে না তুমি তো আমার জীবনের সাথী তাই না দাদু তোমাকে আমি নিয়ে তোমাকে সঙ্গে করে আমি সর্বদা সব কিছু করি হ্যাঁ দাদু তাই যখন মানে তুই আমায় বলছিস আমি কথা দিলাম যাবো যাবি হ্যাঁ শোনো দাদু নতুন বাজারে গিয়ে না তোমাকে খুব সুন্দর সুন্দর জিনিস খাওয়াবো আমাকে হ্যাঁ তো দাদু আচ্ছা বলো তো দাদু ভাই কি খাওয়াবে আমাকে দাদু হ্যাঁ কি খাওয়াবো কি খাওয়াবো কি খাওয়াবো দাদু কেন মনে পড়ে মিষ্টি খাওয়াবো মিষ্টি খাবে দাদু বলো মিষ্টি খাবে মিষ্টি সত্যি দাদু ভাই অনেক দিন আগে মিষ্টি খেয়েছি আমার কতদিন থেকে খাই নাই সেটা আমার মনে পড়ে না দাদু তোমাকে না একদম মিষ্টি খাওয়াবো না তোমার না সুগার হয়েছে না
মিষ্টি খাওয়াবো না, অন্য কিছু খাও, তাহলে আমি খাওয়াবো। তাহলে কি খাবে তুমি বলো না দাদু, তুমি কি খাবে? আমি আমি আর কি খাবো দাদু ভাই বলো, বয়স হয়ে গেছে, মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় না। দাদু যদি আমাকে তোমাকে আমি কিছু খাওয়াই কেন খাবে না বলো? তুমি আমাকে কিছু খাওয়াবে না? কি খাবে বলো তো দাদু? আমার না মিষ্টি পছন্দ নয়। তাহলে আমার অন্য কিছু পছন্দ হয় না, তাহলে শুধু নন্তা নন্তা জিনিসগুলো না খুব পছন্দ হয় দাদু। ও তাই নাকি? ঠিক আছে দাদু ভাই, খাবে তো চলো না দাদু। বেশ শোনো দাদু, বাজারে কিন্তু আমাকে খুব সাবধানে রাখবে, কিন্তু আমি তোমার পিছন ছাড়বো না কিন্তু। ঠিক আছে দাদু ভাই, আমি থাকতে ভয় নেই, আমি তো আছি। চলো দাদু আগে আগে চলো, কারণ যে আমি আমার তো পথ জানা নেই, তোমার পথ জানা রয়েছে। চলো আমি আগে আগে চলো চলো আমায় দেখে চিনতে পারছেন? আমার নাম হচ্ছে কালু পাইকার, কাপড়ওয়ালা, কাপড় বিক্রি করি না আপনাদের গ্রামে, আমি গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতে যাই। তাই আমি ঢোল সরোতে জানতে পেরেছি ওই উজানি চম্পানির মাঝখানে নিকুরিয়ার জঙ্গল রয়েছে, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটা নতুন শখের বাজার বসাবে, আর সেই বাজারে গিয়ে যদি বেচা কিনা না হয় তো সদাগর মশাই উচিত মূল্য দিয়ে কিনে নেবে। তাই কিছুটা কাপড় বা পুরাতন কাপড় আছে, এই কাপড় নিয়ে যাব সেই বাজারে, বিক্রি হলো ভালো না হলো ভালো, তাই সে বাজারে যাই না কেন, বাগান দিয়ে যাব না না বাগান দিয়ে যাব না, বাগান দিয়ে যদি যাই আর কি ছিনতাই হয়ে যায়, এই গ্রাম দিয়ে যাব, কাপড় নেবে গো কাপড়, সায়া শাড়ি ব্লাউজ কাপড় নেবে গো কাপড়, এমনি তো নেবে না তাই বলছি, ওই আমি কাপড় বিক্রি করি রে আমার আলু পাইকার নাম। তাই তাদের পিছনে পিছনে আমিও চলে যাব সেই শখের বাজারে,
ওই যে দেখতে পাই বাজার বাজার সেই বাজারে আমাকে যেতে হবে আমি চাই না চলে এসো দাদু ও দাদু হ্যাঁ আর কত দূর গো এই তো আমি চলে এসেছি আমি যে আর চলতে পারি না গো চলে এসো না আমি না বড় ক্লান্ত হয়ে বললাম আরে ভাই আমি তো আছি দাদু হ্যাঁ এই বুঝি বাজারে এসে পড়লাম তাই না এই দেখ দাদু ভাই কতগুলো দোকান কতগুলো মানুষজন আজ এই বাজার দেখার জন্য এসেছে কেউ কিছু খরিদ করার জন্য এসেছে দাদু দাদু ভাই আমি যার জন্য নতুন বাজারে এলাম হ্যাঁ তার তো আমি দর্শন পেলাম না দাদু দাদু ভাই তুমি কার কথা বলছো দাদু হ্যাঁ আমার যে বড় মনে বাসনা ছিল মনে বাসনা হ্যাঁ আমি নতুন বাজারে যাব চার জন্য আমি দর্শন করব হ্যাঁ তার দর্শন অবশ্যই পাব কিন্তু কোথায় দাদু তার যে দর্শন পাই না আমি দাদু ভাই আচ্ছা বলো তো দাদু ভাই কোনদিন তুমি আমাকে মিথ্যা কথা বলনি তুমি কাকে শুধু এদিকে ওদিকে দেখছো তুমি কাকে দেখছো দাদু দাদু গো হ্যাঁ তোমায় একটা কথা বলবো আমি কি দাদু ভাই কাউকে বলবে না তো না না কমপক্ষে আমার বাবাকে বলবে না তো না আমি কথা দিলাম দাদু ভাই কথা দিলে হ্যাঁ তবে শোনো দাদু আমি লোকমুখে শুনি আছি যে পাত্রীর সঙ্গে বিবাহ স্থির হয় সেই পাত্রীকে যদি নিজ নয়নে দর্শন না করি তবে যে তার বিবাহ করা ঠিক নয় তাই তো আমার বিবাহ স্থির হয়েছে তাই না দাদু তাই তো আমি নতুন বাজারে ছুটে এসেছি দাদু সেই পাত্রীর সঙ্গে যদি আমি আর দর্শন হয় তবে যে আমার জীবন সার্থক হবে দাদু ভাই যার জন্য আজকে এই বাজার তুমি তাকে দেখতে পাও না বলে না দাদু বিচলিত হয়ে গেছো হ্যাঁ দাদু আমি বলছিলাম দাদু ভাই বলো না দাদু কি করে আমি তার তার দর্শন পাবো পাবে দাদু ভাই পাবে তুমি তোমার মহৎ মুরলির বাসি টান দাও সেই টানে সত্যি বলেছো দাদু আমার সেই হস্তের মোহন মুরলিবাসী এই মোহন মুরলিবাসীদের আমি দেব টান আর মোহন মুরলিবাসীর টানে তার চলিবে পরাণ তাই না হ্যাঁ দাদু ভাই তাই দাদু তুমি আমাকে আমার পাশে দাঁড়াও আমি সেই দাপর যুগে শ্রীকৃষ্ণের মতো বাসিতে টান দেব দাদু তাই করো দাদু আমি যে মোবাইল থেকে দেখি আসে কি না চল চল ওরা চাই সে বাজার একে এ বাসির সুজে আমারে বড্ড চেনা চেনা মনে হয় এই বাসির সুজে আমার মন প্রাণ যেন উতালে পাথালে করছি রে সই এ বাসির সুর কোথায় থেকে আসে আমার দেহ মন প্রাণে যেন হরণ করে নিয়েছি রে সই কোনে বাজারে বাসি রে হায় রে বাসিরে কালার বাসি হইতে না দে করে রে কালার বাসি হইতে না দে thank you
পাশের সুরমায় মুগ্ধ করেছে। আমি যার ঘরে ফিরে যাব না, বুঝলি সে বুঝলি কালার বাসি রহিতে না তোমার সঙ্গে কোনো দিন বা পূর্ব জন্মে বোধ হয় আমাদের কোনো সম্পর্ক ছিল গো, বলো না গো। আজ কেন তোমার রূপ দেখে মন আমার বিগলিত হয়ে যায় গো, কি বলছো? মনে হয় আমি ছাড়া তোমায় আমি বাজিব না গো, তোমায় ছাড়া আমি আর বাজিব না মনে হয়। সত্যি বলছি গো, তোমাকে তোমাকে আমার খুব পরিচিত পরিচিত আপন মনে হয়। বলো না গো, তুমি কোথাকার, কোথায় বাড়ি গো তোমার? আরে নীতি নীতি উদয় গো সূর্য, আজ কেন উদয় সূর্য নতুন জানি না বলে ছোট জানি তে পর
চল সই ওই যে আরেকটি দোকান দেখা যায় ওই দোকানে চল চল সই আইনা কি করে গো এই যে আইনা কি করে আইনা আইনা কি করে আইনা এই চুরি আইনা দাদু তো আইনা কি করে আইনা দেখছ গো দাদু দাম কত এসো না গো দাম কত দাম আরে আইনা নিয়ে হলে হো কোন না গো আমাদের কাছে কোড়ি থাকতে কেন নেব তার কাছে তাই না এই যে শুনছো আমাদের কাছে কি কোড়ি নেই অবশ্যই কেন নিবে না গো তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি গো তোমাকে আমি সব কিছু দেব এসো এসো না গো এসো আমাকে ধরে দেখি দেখি বাজারে এই বেহুলা রূপ দেখে লক্ষীন্দর পাগল হয়েছে এই 49 66 মেঘ মেঘ নেই বাজারে করলাম আমি মরিস গো দাদু